নাটোরের জেলা প্রশাসকের কার্যালয়ের বাইরে দাঁড়িয়ে আছে বেশ কয়েকজন। এমন সময় পরিষদ থেকে বেরিয়ে আসেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন পাশা। হঠাৎ পাশে থাকায় একটি মাইক্রোবাস এসে দেলোয়ারকে তুলে নিয়ে যায়। এমন ঘটনার সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়লে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে তা নিয়ে সমালোচনা শুরু হয় নাটোর জুড়ে। কিন্তু কেন একজন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থীকে এভাবে তুলে নেওয়া হলো, ব্যাপারটি নিয়ে খোঁজ করতে যেয়ে বেরিয়ে এসেছে থলের বিড়াল। নিজ শালককে নাটোরের সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতাতে তিন প্রার্থীকে নির্বাচন না করানোর নির্দেশ দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ও নাটোর তিন আসনের সংসদ সদস্য জুনায়েদ আহমেদ পলক। সেজন্য একজনকে পুকুরও উপহার দিয়েছেন। আর এক সম্ভাব্য প্রার্থী দেলোয়ার হোসেন পাশা শেষ সময়ে এসে মনোনয়নপত্র জমা দেওয়ায় রুবেলের লোকজন তাকে তুলে নিয়ে মারধর করেছেন। বুধবার দৈনিক পত্রিকা সমকালে এ নিয়ে এক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এরপরই বিষয়টি নিয়ে রাজনীতি অঙ্গনে বেশ আলোচনা সমালোচনা শুরু হয়েছে। প্রতিবেদনে বলা হয়, দেলোয়ার হোসেন পাশা এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাকে তুলে নেওয়ার ঘটনার ভিডিও ফুটেজেও পলক ও রুবেলের ঘনিষ্ঠজনকে দেখা গেছে। স্থানীয় রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট অনেকে জানান, সব ঠিকভাবে চলছিল ভেবে তফসিল ঘোষণার পর রুবেলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করার লক্ষ্যে ঈদের আগে তার মনোনয়নপত্র জমা দেওয়া হয়। তবে 15 এপ্রিল দেলোয়ার মনোনয়নপত্র জমা দিলে রুবেল সহ তার ঘনিষ্ঠজনের স্বপ্ন ভঙ্গ হয়। তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এর জেরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে দেলোয়ারকে মাইক্রোবাসে তুলে নিয়ে নির্যাতন করেন। এ ঘটনার কিছু সময় আগে দেলোয়ার নাটোরের গণমাধ্যম কর্মীদের কাছে অভিযোগ করেছিলেন একই এলাকা থেকে তার বড় ভাই কলম ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন মুন্সীকে অপহরণ করা হয়েছে। দেলোয়ারের স্বজনরা জানায়, লুৎফুল হাবিব রুবেলের নির্দেশেই তাকে তুলে নিয়ে মারধর করা হয়েছে। প্রতিমন্ত্রী পলকের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত মোহন আলীর নেতৃত্বে অপহরণ করা হয়। আমার ভাই এমদাদুল হক কালু আর তার সহকর্মী আলাউদ্দিন সেক্রেটারি, ওনারা ব্যাংকে আসছে নাটোর উপজেলা পরিষদ নির্বাচনে আসার পর আসার টাকা রসিদ জমা দেওয়ার জন্য, তখন ওনারা কালো গাড়িতে পিটিয়ে কিডন্যাপ করে। এমদাদুল হক কালু আলাউদ্দিন দুজনকে, এমদাদুল হক কালু আমার ভাই আর হচ্ছে আলাউদ্দিন হচ্ছে সেক্রেটারি আওয়ামী লীগের সেক্রেটারি। খোঁজ পাইছে আনুমানিক 10:45-11:15 সময় নিয়ে গেছে। আমি খোঁজ পাইছি হচ্ছে 2টার দিকে, যে তারা সিংড়া পৌরসভা নির্বাচন পৌরসভায় আছে, পৌরসভা অফিসে আটক করে রাখা হয়েছে। এটা রুবেলের আমার প্রতিপক্ষ যে রুবেল ওর ক্যান্ডিডেট উপজেলা পরিষদের চেয়ারম্যান ওরা কর নেতৃত্বে সে একতরফা নির্বাচন করতে চাচ্ছে, তার কারণে আমাকে রাখবে না মাঠে। মানে চাকরিটা বেজে গেলে আর নমিশন পেপার সাবমিট করতে পারবো না, সেজন্যই ওরা ডাকছে। এ ব্যাপারে পুলিশ জানায়, দেলোয়ারের ভাই মামলা করেছেন। ঘটনায় ব্যবহৃত মাইক্রোবাসের নম্বর ও মালিকানার তথ্য ও ঘটনার ভিডিও ফুটেজ পুলিশের হাতে এসেছে। আসামিদের শনাক্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনী এলাকা সিংড়া উপজেলা নিয়ে গঠিত নাটোর তিন আসন এই উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে গণসংযোগ শুরু করেছিলেন উপজেলা পরিষদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি কামরান হাসান কামরুল, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চৌগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল ইসলাম ভোলা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল হাবিব রুবেল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ও কলম ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য দেলোয়ার হোসেন পাশা। নিউজ ডেস্ক, দেশ টিভি।